সে আমার খোঁজ নেয় না ইচ্ছা করে, আমি তার খবর নিতে চাইলেও পারি না, অধিকার নেই বলে। বাড়ির পাশের লোক মানে প্রতিবেশী নয়, শোনে কম বোঝে বেশি, যা বোঝে তার থেকেও রটাই বেশি, তার নাম প্রতিবেশী। ভবিষ্যতে যার কাছ থেকে তুমি সবচেয়ে বড় কষ্টটি পাবে, আজ সে তোমার সবচেয়ে কাছের কোনো একজন। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বুঝে বাস্তবতা কি জিনিস। মানুষ কিছু পাওয়ার আনন্দে বারবার হাসতে পারে না, অথচ কিছু হারানোর বেদনায় বারবার কাঁদতে পারে। সামান্য লিপস্টিক হারিয়ে যাবার কষ্টে যে মেয়েটা কেঁদে ফেলে, সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও একদিন সে কাঁদতে ভুলে যায়। মানুষ জানে না তার সবচেয়ে দুর্বলতার জায়গাটাই তাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যদের কথা বেশি ভাবে। ছেলের সাথে বউ খুশি থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা খুশি হয়। এটাই হলো আমাদের সমাজের কঠিন বাস্তবতা। অল্প বয়সে কাউকে পাবার আশাতে নিজের জীবনটা নষ্ট করো না, নিজের মতন করে জীবনটা সাজাও, সময় বলে দেবে তুমি কার আর কে তোমার। কন্যা সন্তানকে কখনো অবহেলা করবেন না, কেননা সৃষ্টিকর্তা জন্ম দেওয়ার ক্ষমতা কিন্তু এক শুধুমাত্র মেয়েদেরই দিয়েছেন। সব ছেলেও খারাপ নয়, সব মেয়েও খারাপ নয়, আসলে কিছু ভুল মানুষের জন্য একটা সময় সবার প্রতি বিশ্বাস উঠে যায়, সবাইকে খারাপ বলেই মনে হয়। রাগের মাথায় বলা কথাগুলো কখনো এড়িয়ে যেও না, কারণ আসল সত্যি কথাগুলো তখনই বেরিয়ে আসে। যে তোমাকে চায় না তার পেছনে পড়ে থেকো না, এতে সে বিরক্ত হবে আর তুমি কষ্ট পাবে। প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কি কি দিল, কেউ বোঝে না যে মেয়েটি তো তার বাবার সারা জীবনের শ্রেষ্ঠ সম্পদ ছিল। বুকের পাথর চেপে সেই সম্পদ দিতে হয় পরের হাতে তুলে, তবু জানি না শত অভিযোগে সমাজ কেন তাকে কন্যা দায়গ্রস্ত বাবাই বলে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।